পূর্ব মেদিনীপুরের মহিষাদলে গুরু পূর্ণিমার দিন রথ উপলক্ষে মেলা বসেছে। বিগত দুবছর করোনার জন্য এই মেলা অনুষ্ঠিত হয়নি। এদিন সকাল থেকেই বাঁশ বেত সহ অন্যান্য জিনিস দিয়ে তৈরি সামগ্রী কিনতে সকাল থেকে মানুষের ভিড় উপচে পড়ছে। বলছি গত দু বছরে করোনার কারণে মহিষাদলের যে প্রাচীন যে এই যে বেদ বা বাঁশের যে শিল্প সেগুলো নিয়ে আসা হয়, আজকে আপনিও কিনছেন, কি বলবেন? মানে এগুলো খুবই সুন্দর, অনেক কিছু জিনিস মানে দেখালো, এবার অনেক দামও মানে সেরকম, এবার একটু বুঝে শুনে কিনলে ভালোই কম দামে সব কিছু পাওয়া যাচ্ছে দেখছি। না হ্যাঁ, অপেক্ষা তো করেই থাকি, এরকম দিনটা কবে আসবে, কিন্তু দু বছর হয়নি, প্রচণ্ড ভিড় থাকে বলে মানে বিকালবেলাটা আসতে পারিনি, তো ওই জন্য এখন আমি এখন দেখি যাই তাহলে। এইটা কিনেছি, তারপর আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছি, খেলনা ছেলে ছোট বাচ্চাদের এমনি কানে টানে, তারপরে গেঞ্জি জামা কাপড় সবই কেনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সবসময় কাজে লাগে বাড়িতে। বলছি দু বছর পর আবার এই ব্যবসায় আসছেন, কতটা বিক্রি বাটা হচ্ছে? ভালো বিক্রি হয়, ভালো বিক্রি হয়নি না, কেন খদ্দের নেই বিক্রি হয়ে যাবে। বলছি বলছি এই কাজের সঙ্গে কি এখন অনেকে যুক্ত রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কী কী নিয়ে আসছেন আপনি? কুলা আর চালা। কীরকম দামে বিক্রি করছি করছেন? 100 টাকা আর কুলা 200 টাকা। বর্তমানে প্লাস্টিকের জিনিস কম দামে পাওয়ার ফলে বাঁশ ও বেতের তৈরি জিনিসের চাহিদা কমেছে, সারা বছর সেইভাবে বিক্রি হয় না, মেলায় কিছু বিক্রি হচ্ছে, ফলে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন শিল্পীরা। বলছি গত দু বছর তো করোনার কারণে সেভাবে মেলা বসতে হয়নি, এবছর বসেছে, বিক্রি বাটা কেমন হচ্ছে? তেমন বিক্রি বাটা তত ভালো নেই, মাল আমদানি কেনা কিছু নেই, অসুবিধা, মালের যে দাম বাঁশের যে দাম এগুলো মজুরি খরচা তত পাওয়া যায়নি, গাড়ি ভাড়া করে আসি অত দূর থেকে। সকাল থেকে এসছেন? আসছি আমরা কালকে সন্ধ্যার দিকে। আচ্ছা, সন্ধ্যা 6টা। বলছি এই দিনটাতে কি মূলত বিক্রি হয় এখানে? আগের মতো অত সেল বাটা কিছু নেই। কেন? এই জিনিসপত্রের যে দাম বেড়ে গেছে, দোকানদারিও সেরকম নেই, খদ্দারও নেই সেরকম, খুব সমস্যায় রয়েছে। সমস্যা, হ্যাঁ সমস্যা আছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুনের রিপোর্ট, আনন্দবার্তা।